নিয়ামক সংস্থা আইআরডিআই এর পরিকল্পনা যদি শেষ পর্যন্ত ফলপ্রসূ হয় তাহলে ভবিষ্যতে স্বাস্থ্য বীমা সস্তা হতে পারে, সেই সঙ্গে পাওয়া যেতে পারে অতিরিক্ত সুযোগ সুবিধাও। আরো বেশি সংখ্যক মানুষের কাছে স্বাস্থ্য বীমার সুবিধা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে সরকার, যে কারণে জীবন বীমা সংস্থাগুলিকে এবার হেলথ ইন্স্যুরেন্স বিক্রি করার অনুমতি দেওয়ার কথা ভাবছে দেশের বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ বা আইআরডিএআই। আর তা কার্যকর হলে ভবিষ্যতে স্বাস্থ্য বীমার প্রিমিয়াম কমে যাওয়ার সম্ভাবনা। ভারতের জনসংখ্যার একটা বড় অংশ এখনো পর্যন্ত স্বাস্থ্য বীমার আওতার বাইরে রয়ে গিয়েছে। নীতি আয়োগের রিপোর্ট বলছে এদেশে 42 কোটি মানুষের কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 30%। আইআরডিআই এর রিপোর্টে বলা হয়েছে 2020-21 সালে দেশের মাত্র 4.2% নাগরিক ইন্স্যুরেন্স প্ল্যান কিনেছেন। এর মধ্যে 3.2% লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান এবং 1% মানুষ নন লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান কিনেছেন। নন লাইফ ইন্স্যুরেন্স প্ল্যানের মধ্যে রয়েছে স্বাস্থ্য বীমা, মোটর বীমা এবং অন্যান্য বীমা পলিসি। যদিও স্বাস্থ্য বীমা পলিসির প্রিমিয়াম বৃদ্ধি পেয়েছে, 2021-22 সালে মোট প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ 58,572 কোটি টাকা থেকে বেড়ে 73,330 কোটি টাকা হয়েছে। জীবন বীমা সংস্থাগুলিকে স্বাস্থ্য বীমা বিক্রির অনুমতি দেওয়া হলে আরও বেশি সংখ্যক মানুষের কাছে এর সুবিধা পৌঁছে দেওয়া যেতে পারে, কারণ এই সংস্থাগুলির বিপুল গ্রাহক সংখ্যা রয়েছে। তাছাড়া স্বাস্থ্য বীমা সেক্টরে এসব সংস্থার প্রবেশের সঙ্গে সঙ্গে প্রতিযোগিতাও বাড়বে। যেখানে বেশি প্রতিযোগিতা সেখানে গ্রাহকদের লাভবান হওয়ার বেশি সুযোগ, তখন গ্রাহকদের আকৃষ্ট করার জন্য সংস্থাগুলি আরও আকর্ষণীয় এবং সস্তা প্ল্যান অফার করতে বাধ্য হবে। আইআরডিআই এর তথ্য বলছে জীবন বীমা সংস্থাগুলির 25 লক্ষেরও বেশি এজেন্ট রয়েছেন। এই সংস্থাগুলির 500টিরও বেশি কর্পোরেট এজেন্টের সঙ্গে চুক্তি রয়েছে যারা বীমা পলিসি বিক্রি করবে। বীমা বিশেষজ্ঞ বিকাশ সিংহাল বলেন জীবন বীমা কোম্পানির এজেন্টদের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এই সংস্থাগুলির গ্রাহকদের হেলথ রেকর্ডের ডেটাবেসও রয়েছে। ব্যবসা বাড়াতে এবং গ্রাহকদের আকৃষ্ট করতে জীবন বীমা সংস্থাগুলি স্বাস্থ্য বীমা প্ল্যান অফার করতে পারবে, তখন বেসিক প্ল্যানগুলির গড় প্রিমিয়াম 10% পর্যন্ত কমে যেতে পারে। বর্তমানে 18 থেকে 50 বছর বয়সী একজন সুস্থ ব্যক্তির জন্য 2 লাখ টাকার গড় মেডিক্লেম পলিসির বার্ষিক প্রিমিয়াম 5,000 টাকা থেকে 7,000 টাকার মধ্যে। আইআরডিআই এর পরিকল্পনা বাস্তবায়িত হলে স্বাস্থ্য বীমা প্ল্যানের প্রিমিয়াম 10% কমতে পারে। এক প্রতিবেদনে বলা হয়েছে দেশে স্বাস্থ্য সংক্রান্ত ব্যয়ের প্রায় 70% জনগণ তাদের নিজস্ব পকেট থেকে বহন করেন। আইআরডিআই এর সাম্প্রতিক পদক্ষেপের ফলে বীমা ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, যাতে সরাসরি গ্রাহকরা উপকৃত হবেন। যদিও আগেই এই ধরনের উদ্যোগের প্রয়োজন ছিল, কিন্তু বীমা সংস্থাগুলির একযোগ প্রতিবাদের কারণে সেই পরিকল্পনা সফল হয়নি। এবারও আইআরডিআই এর পক্ষে তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন খুব সহজ হবে না বলেই মনে করা হচ্ছে।